নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 2রা এপ্রিল 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিছু কথা আমি এই ভিডিওতে বলবো। আমি একটি কথা বারবার বলছি যে আপনাদের একটি টাকা হলো কিন্তু মূল্যবান। কেন? আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার প্রাপ্তি ঘটছে না, নিশ্চয়ই মন ফেরা হয়ে যাচ্ছে যে আমার মনে হয় প্রাপ্তি ঘটবে না। কিন্তু আপনি আগে জেনে নিচ্ছেন না যে আপনার প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। আগামীকাল রবিবার ছুটির দিন। এই ছুটির দিনে অনেকেই ভাগ্য ট্রাই করে যে আপনার প্রাপ্তি ঘটবে কি না। এবার আপনি একটা টিকিট কাটছেন, যদি আপনার লাভ ফেভার করে যায় তাহলে তো আপনি অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে আপনার হবে। কিন্তু যদি আপনার লাক ফেভার না করে, যদি আপনার যোগ না থাকে, আমি পাঁচ রাশি বলছি বলে পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবার ভাগ্য সমান না। এই জন্য আমি বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, কারণ আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। যোগ থাকলে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। আপনি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, অর্থের জায়গাটাতে বারবার বাধা প্রাপ্ত হচ্ছে, জানবেন আপনার জন্মছকে রাহু গ্রহ প্রীত রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ কি করবে, আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটাবে। কারণ রাহু হচ্ছে একমাত্র একটি গ্রহ যেটা হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটিয়ে থাকে। এবার কারো কারো প্রশ্ন আসতে পারে, স্যার আমার রাহু তো ভালো রয়েছে তাও আমার হচ্ছে না কেন? এটার জায়গা দেখতে গেলে ভাগ্য। কারণ এই যে প্রাপ্তি, এটা ভাগ্যের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। ভাগ্য ভাগ্যকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে কী হবে, ভাগ্য ভাব স্ট্রং হবে। এবং আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কবে। প্রচুর মানুষ প্রচেষ্টা করছেন, একসঙ্গে লাখো লাখো কোটি কোটি মানুষ প্রচেষ্টা করছেন, সবার কি প্রাপ্তি ঘটছে তা কখনোই না। আমি যে কথাগুলো বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু হুবহু ঘটে যাবে, আর কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঘটবে না। কারণ এখানে আমি ব্যক্তিকেন্দ্রিক রাশি আলোচনা করছি না, আপনার জন্মকুণ্ডলী এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা এখান থেকে দেখতে পাচ্ছি না, যেটা আপনার বর্তমান যে গ্রহের গোচর। কারণ আমি বারবার বলি নিজস্ব জন্মকুণ্ডলী, নবাংশ চার্ট, দশা মহাদশা, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার, তবেই বলা সম্ভব যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ শুভ অবস্থাতে থাকে, কিছু গ্রহ
অশুভ অবস্থাতে থাকে। তো যেগুলো ইনঅ্যাক্টিভ গ্রহ, যে গ্রহগুলো প্রাপ্তির ক্ষেত্রে অ্যাক্টিভ হওয়া দরকার, এই প্রতিকারের মাধ্যমে অ্যাক্টিভ করানো কিন্তু সম্ভব। আর অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য যাদের বড় ধরনের প্রাইজ মিস খেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই রাহু হচ্ছে কলিযুগের এই মেন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আগামীকাল ধৃতিযোগ রয়েছে এবং আপনাদের যে শুভ সময় রয়েছে সেটা রাশিভিত্তিক আমি জানাবো। রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। নাম্বার ওয়ান আগামীকালের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় 10:41 থেকে 12:25 পর্যন্ত, 10:41 থেকে 12:25 পর্যন্ত দ্বিতীয় রাশি, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 1, আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় 9:52 থেকে 11:44 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, শুভ সময় 10:12 থেকে 11:34 পর্যন্ত, অন্তিম শেষ রাশি, একদম শেষ রাশির যেটি বলবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4, আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে আগামীকাল 12:00 থেকে 1:18 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, রবিবার ছুটির দিন, কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। কত অ্যামাউন্ট হবে, আপনি ছোট অঙ্কের অর্থ পাবেন না আপনি বড় অঙ্কের অর্থ পাবেন, এটা সম্পূর্ণ আপনার জন্ম ছক, জন্ম কুণ্ডলী বিচার করা কিন্তু একান্তই দরকার। কারণ আপনার জন্মছকে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি না, চেষ্টা করছেন। কিন্তু আমি বলবো আপনি অ্যাস্ট্রোলজির সঙ্গে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, অযথা অর্থ অপচয় না করে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।